তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের যে সম্মান, পশ্চিমবঙ্গের কৃষকদের যে ন্যায় আপনি কি দিয়েছেন? আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী উনি যে কিষাণ নিধি কার্ড দিয়েছেন, আপনি কি কৃষকদের চালু হতে দিয়েছেন? এই কার্ড থাকলে আমাদের কৃষক ভাইরা বছরে 6,000 টাকা করে পেত। এই কার্ড থাকলে আমাদের কৃষক ভাইরা এই করোনা ভাইরাসের সময় 14,000 টাকা পেত। আপনি কি তাদের সম্মান দিয়েছেন? দিদি আপনি ভালো কাজ হতে দেন না। আপনাকে দেখেছি আপনি জিএসটির বিরোধিতা করেছেন, আপনি সিএর বিরোধিতা করেছেন, কিন্তু 2021 মানুষ ভুলে গেছে। আপনি গিয়ে ধরুন জুতোর দোকানে গেছেন জুতো কিনতে, বেদাম বলে জুতো না দাম বলে যিনি জুতো বিক্রি করেন। আবার ধরুন একটা আপনি রেস্টুরেন্ট শেখাচ্ছেন, সে তার খাবারের নিজের দাম বলে। নাম করে বলছি উত্তম কুণ্ডু মহাশয়, কালীবাড়ির মাঠে একটা স্ট্রিট কর্নার হয়েছিল, উনি বলছেন ভারতীয় জনতা পার্টির নেতারা কর্মীরা কি কাজ করে, তারা সবসময় পার্টি করে, কি করে, কি খায়। আমি বলতে চাই বাবা, তুমি এই 10 বছরে কি কাজ করেছো যে তোমার সম্পত্তি 100 কোটি টাকা হয়ে গেল? আপনি কি বলছেন এত বড় বড় বিল্ডিং বাড়ি ফেললেন, আপনি পুকুরের জায়গায় বিল্ডিং করে ফেললেন। আপনাকে বলতে চাই, আপনাদের কাউন্সিলরদের বলতে চাই, যা কাঠমানি খেয়েছেন বন্ধ করুন, হিসাব করে রেখে দিন। 2021 ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে প্রতিটা পাই টু পাই হিসাব দেব আপনাদের থেকে। আমি এই উত্তম কুণ্ডুকে বলতে চাই, আপনি কি এমন ব্যবসা করেছেন যে আজ এত বড় বড় গাড়ি চাচ্ছে? আমাদেরকে বলুন, আমাদেরও কার্যকর্তারা করুন, তাহলে আপনি তো চালানাজ দুর্নীতিরাজ আর কাঠমানি কন্যাতা, আপনি তাছাড়া কিচ্ছু করেননি। আপনার নিচের তল থেকে এক একটা নেতা থেকে অপর তল অব্দি নেতা দুর্নীতি ভক্ত। আপনারা কাঠমানি কেন পয়সা ছাড়া কিছু বলেন না, একটা গরিব মানুষের পাইকারা ঘর করে দিতে গেলে তার থেকেও 2,000 টাকা করে কাঠমানি পাচ্ছেন। একটা কেন্দ্রীয় আবাস যোজনা যেটা বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছেন তার থেকেও কাঠমানি পাচ্ছেন। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।